আজকে পার্শে মাছ দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা হলো পার্শে মাছের তেল ঝাল তৈরি করে দেখাবো গরম ভাতের সঙ্গে। এটা কিন্তু ভীষণই ভালো লাগে। খুব অল্প সময়ে অনুষ্ঠান বাড়ির মতো পার্শে মাছের তেল ঝাল কীভাবে বানানো যায় এই রেসিপি নিয়ে আজ আমি উপস্থিত হয়েছি। প্রথমেই মাছ নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এর জন্য এখানে প্রায় 20টা পার্শে মাছ নিয়েছি, কিন্তু মাখানোর সুবিধা হবে বলে অল্প অল্প করে মাছ দিয়ে নুন হলুদ কোট করে নিয়েছি। মাছ নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেল বেশ গরম হলে তাতে 5-6টা করে এক একবারে মাছ দিয়ে 2 পিঠ বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। পার্শে মাছ খুব নরম হয়, তাই ভাজবার সময় একটু সাবধানে উল্টাতে হয়, আর বেশি মাছ একসঙ্গে না ভাজাই ভালো, এতে ভেঙে যাবার চান্স থাকে। পুরো রান্নাটাই আমি এখানে সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই টেস্ট বেশি ভালো হয়। প্রথমে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি। অন্য একটা পাত্রে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন জলে গুলে আর একটা মশলা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর মাছ ভেজে রাখার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে প্রথম যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে কষতে লাগলাম। কিছুক্ষণ কষে নেবার পর দ্বিতীয় যে মশলা পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে আবার কষতে লাগলাম। প্রায় 2 মিনিট এভাবে কষে নিলাম। এইভাবে কিছুক্ষণ কষার পর দেখা যাবে মশলা ড্রাই হয়ে গেছে। মশলা ড্রাই হয়ে গেলে তলা বসে যাবার চান্স থাকে, আর মশলা পুড়ে গেলে টেস্ট অতটা ভালো হয় না। তাই 2 টেবিল স্পুন মতো জল দিয়ে আবার কষতে শুরু করলাম। এইভাবে ক্রমাগত কষতে কষতে দেখা যাবে মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে সব মশলা জলে ভালোভাবে মিশে গেলে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছ দেবার পর মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে মাছ গ্রেভির মধ্যে ফুটিয়ে নিলাম। এইভাবে মাছ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে চিনি দিলাম। চিনি দিলে গ্রেভির টেস্ট খুব সুন্দর হয়। চিনি গ্রেভির মধ্যে মিশে গেলে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট পর আঁচ বন্ধ করে দেবো। পার্শে মাছের তেল ঝাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আমার রান্নার আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অপশানটি সিলেক্ট করে অল বাটনটি প্রেস করবেন।